আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগেই বলেছিলাম এবারের আইপিএল এ যা সব কাণ্ড হচ্ছে, রেকর্ডের পর রেকর্ড, রানের বন্যায় ভেসে যাচ্ছে আইপিএল 2024। 42তম ম্যাচ ছিল গতকাল ইডেন গার্ডেন্স কলকাতায়। হোস্ট কে কে আর, তারা টসে হেরে প্রথমে ব্যাট করলো 261। একটা টি টোয়েন্টি ম্যাচে যে কোনো দলই 200 অ্যান্ড অ্যাবাভ স্কোর করার পর খানিকটা নির্ভর থাকতে চেষ্টা করে, কিন্তু এবারের আইপিএলে যা যা ঘটছে তাতে 200, 220, 225 করেও কিন্তু নির্ভর থাকা যায়নি, সাকসেসফুলি চেঞ্জ হতে দেখেছে। কিন্তু তাই বলে 261 রান করেও একটা দল নিরাপদ স্বস্তিতে থাকতে পারবে না, তাও কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটাই সম্ভব। বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেট ফর্ম্যাটে ইতিহাস গড়েছে কালকে পাঞ্জাব কিংস। 261 রান সফলভাবে তাড়া করেছে। 20 ওভারের ম্যাচ, 8 বল হাতে রেখে, 8 উইকেট হাতে রেখে পাঞ্জাব কিংস তারা রান তাড়া করে গেছে। এখন তো বোদ্ধারা বলছেন টি টোয়েন্টি ক্রিকেটে 300 দেখতে আর খুব বেশি দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না। যে কোনো ফর্ম্যাটে টি টোয়েন্টি ক্রিকেটে হোক, সেটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি কিংবা ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি, 261 রান তাড়া করে যেটা, এটা এখন সবচেয়ে সাকসেসফুল রেকর্ড, শীর্ষস্থানে রয়েছে। সেকেন্ড বেস্ট রান তাড়ার যে রেকর্ড, সেটা সাউথ আফ্রিকার ঝুলিতে, সেটাও ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি এনে গত বছর 2023-এ 26 মার্চ। থার্ড বেস্ট, হাইয়েস্ট টি টোয়েন্টি রান চেঞ্জ হচ্ছে ইংলিশ টি টোয়েন্টি ফর্ম্যাটে মিডল সেক্সের পক্ষে, সেটাও গত বছর 2023-এ তারা 254 রান সাকসেসফুলি 3 উইকেটেই চেঞ্জ করে ফেলেছিল, এবং সাউথ আফ্রিকা সেঞ্চুরিয়ানে 259 করেছিল 4 উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট, বিশেষত আইপিএল, যেই গতিতে যেই টেম্পোতে এগোচ্ছে, বিশ্বের সকল সেরা ক্রিকেটাররাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করে। লিটারেলি আইপিএল যখন চলে, বিশ্ব ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট আনঅফিসিয়ালি বন্ধই থাকে বলা যেতে পারে, কোনো বাইলেটারাল সিরিজ হয় না, কোনো আইসিসির ইভেন্ট এই সময়টায় রাখা হয় না, থাকেও না। সো এই যে মাইন্ডসেট মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটারদের হচ্ছে যে 200 রান প্রতিদিন বলে কে করা যায় এবং সেটা রান তাড়াও করা যায় খুব সাকসেসফুলি, এই মাইন্ডসেট থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের ক্রিকেট কাঠামো অনেকটাই পিছিয়ে। টি টোয়েন্টি ক্রিকেটে খুব কালে ভদ্রে আমরা 200 দেখি, রান তাড়া করে সেই 200 রান চেজ করে জেতা, সেটা তো অলিক স্বপ্নের মতো বিষয় আমাদের কাছে। হাউএভার, আমার মনে হয় যে একটু ম্যাচের ডিটেইলটা বলা দরকার, সেটা হচ্ছে যে কেকে আর টসে হেরে 261 করলো, 2 বলার মতো স্কোর ছিল। সুনীল নারিন এবারের আইপিএলে যা যা করছে সবই ইতিহাস, মাত্র 32 বলে 71 রান। ফিল সল্ট ইংলিশ ক্রিকেটার 37 বলে 75 রান, দুজনের 138 রানের উদ্বোধনী জুটি, তাও আবার 10 ওভার 2 বলে, তো আর কি চাই, 261 ছিল কিন্তু সেটাও নিরাপদ ধোটাল হয়নি। এইরকম রান প্রসবা ম্যাচেও আর্শদীপ সিং 45 রানে 2 উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের হয়ে। জবাব দিতে নেমে পাঞ্জাব কিংস কী করলো দেখেন, প্রভ সিমরন সিংয়ের 54 ছিল মাত্র 28 বলে, জনি বেয়ারস্টোর 108 মাত্র 48 বলে, এবং শেষ দিকে শশাঙ্ক সিং তিনিও 28 বলে 68 রান করলে আসলে 8 বল আগেই এই 262 রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে পাঞ্জাব কিংস। অভিনন্দন তাদেরকে, টি টোয়েন্টি ক্রিকেটের বিনোদন যেভাবে আইপিএল এবারের আসর ছড়িয়ে দিচ্ছে, না জানি এর পরের ম্যাচগুলোতে আরও কী কী নতুন নতুন রেকর্ডস, এক্সট্রাঅর্ডিনারি সব ব্যাটিং পারফরমেন্সেস আমাদের সামনে অপেক্ষা করছে। এই যে ব্যাটারদের এত গুণগান গাচ্ছি, সেই সময়ে বোলারদের জন্যে এই আইপিএল বা টি টোয়েন্টি ফর্ম্যাটটা কতটা দুর্বোধ্য, কতটা কঠিন, তা কিন্তু অনুমান আমরা সবাই করতে পারছি। এবং এই দুর্মূল্যের বাজারে সুনীল নারায়ণ তার প্রতিভা দেখিয়ে 4 ওভারের স্পেলে মাত্র 24 রান দিয়ে একমাত্র উইকেট তুলে নিয়েছিলেন কেকেআরের পক্ষে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, শামসুলস অ্যানালাইসিস ফলো করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।